আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সুন্দর পায়জামার মোহরের ডিজাইনটি শেয়ার করব। একদমই সহজ এই ভিডিওটি তৈরি করা, মাত্র 5 মিনিটে আপনারা এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলে ঢুকলে পাশে দেখবেন লাল কালারের সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে দিবেন। তা আমি এখানে জামার যে কাপড়টি ছিল সে কাপড়টি নিয়ে নিয়েছি ডিজাইনটি করার জন্য। তো কাপড়টির লম্বা নিয়েছি আমরা 6 ইঞ্চি পরিমাণ এবং চড়া নিয়েছি 25 ইঞ্চি পরিমাণ। আপনাদের পাজামা চড়া যতটুকু থাকবে সেই পরিমাণে আপনারা এখানে কাপড়টি নিয়ে নেবেন। আমি এখানে প্লাজো প্যান্টের জন্য তৈরি করে নিচ্ছি ডিজাইনটি। তো আমরা মাঝখান দিয়ে ভাঁজ করে দুই ভাঁজ করে নিচ্ছি কাপড়টিকে। তো আরও একটি ভাঁজ করে নিচ্ছি এবং আরও একটি ভাঁজ করে নিচ্ছি। টোটাল আমরা কাপড়টিকে চারবার ভাঁজ করে নিয়েছি। তো চারবারে আমাদের এখানে 3 ইঞ্চি পরিমাণ চড়া এসেছে। তো 3 ইঞ্চির অর্ধেক আমরা এখানে একটি মার্ক করে নিচ্ছি। তো 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি আমরা এখানে, নিচে থেকে 1 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এবং সাইড থেকে 1/2 ইঞ্চিতে আরও একটি মার্ক করে নিচ্ছি। দুই সাইড থেকে আমাদেরকে 1/2 ইঞ্চি করে মার্ক করে নিতে হবে। তো আমরা দুই সাইডে 1/2 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি। একটি স্কেলের সাহায্যে আমরা এখন পয়েন্টগুলো এভাবে মিলিয়ে দিব। আমরা একটি ত্রিভুজ তৈরি করে নিচ্ছি এখানে। দাগ অনুসারে আমরা এখন কাটিং করে নিব। তো দেখুন আমি কিভাবে কাটিং করছি। প্রথমে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাটিং করে নিব। তারপর আমরা যেখানে মার্ক করে রেখেছিলাম সেই অনুযায়ী কাটিং করে নিব। এক্সট্রা কাপড়গুলো আমরা তুলে নিচ্ছি। এরপর আমরা পায়জামাটি নিয়ে নিয়েছি। তো পায়জামার উল্টো সাইডে আমরা ডিজাইনের কাপড়টিকে এভাবে রেখে তারপর আমরা সেলাই করে নিব। এই যেভাবে করে সাইড থেকে সেলাই করে নেব। তো দেখুন আমরা সাইড থেকে সেলাই করে নিয়েছি। এখন ডিজাইনের কাপড়টিকে এভাবে উল্টিয়ে আমরা পায়জামার সোজা পাশে নিয়ে আসব। নোক দিয়ে এভাবে করে একটু ঘষে নিতে হবে, অথবা আপনারা চাইলে এখানে আয়রনও করে নিতে পারেন। তো আমি এখানে নোক দিয়ে ঘষে ঘষে ফিনিশিংটি নিয়ে আসছি। তো আমরা এভাবে করে উল্টিয়ে নিচ্ছি। তো এই যে উল্টিয়ে আমরা পায়জামার সোজা পাশে নিয়ে এসেছি। এখন আমরা কিছু পিন দিয়ে ডিজাইনটিকে এভাবে করে অ্যাটাচ করে দিব। এভাবে পিন দিয়ে আটকে নিলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে ডিজাইনটি। তো আমরা পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। এখন আমরা সাইড থেকে সেলাই করে নিব। তো দেখুন আমরা সাইড থেকে সেলাই করে নিচ্ছি। কর্নার পর্যন্ত এসে পাজামা কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিয়ে তারপর আমরা আবার সেলাইটি শুরু করে নিব। তো আমরা আবার সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে তারপর আমরা পিনগুলো খুলে রাখব।
এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে পুরোটাই সেলাই করে নিতে হবে। তো আমরা পুরো ডিজাইনটি সেলাই করে নিয়েছি। এখন আমরা এখানে যে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছিলাম সে 1 ইঞ্চি পরিমাণ আমরা এভাবে ভাঁজ করে তারপর আমরা সেলাই করে নিব। এই যে এভাবে করে ভাঁজ করে তারপর আমরা সেলাইটি করে নিব। তো আমরা প্রথমে কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছি। এই যে দেখুন এভাবে করে আমরা 1 ইঞ্চি পরিমাণ করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে তারপর আমরা সেলাই করে নিব। তো আমাদের সেলাইটি করা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমাদের ডিজাইনটিও করা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা ডিজাইনটি করে নিয়েছি। এখন আমরা পাজামার দুই পাশ এভাবে করে ধরে সাইডটি জয়েন করে নিব। তাহলে আমাদের সালোয়ারটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি দেখতে এরকমই হবে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।